চতুর্থ প্রশ্ন যেটা এমন হাজি যার সারি করা বাকি আছে কিন্তু সে সারি না করে মক্কা থেকে বের হয়ে গিয়েছে অথবা তাকে পাঁচ দিন পরে জানানো হয়েছে তার সারি বাকি থেকে গিয়েছে তাহলে কি তো আপ না করে শুধু সারি করা যথেষ্ট হবে না এই ব্যক্তির জন্য এই ব্যক্তির জন্য একই প্রশ্ন আমরা এটা উত্তর আগে দিয়েছিলাম তো আবার দিচ্ছি সেটা হচ্ছে কেউ যদি কোনো তো আফ করে তো আপ করার পরে তিনি অপেক্ষা করছে খারাপ লাগতেছে একটু রেস্ট নিচ্ছে একদিন সাধারণত আলমরা একদিন বলে থাকেন বা ধারাবাহিকতা আছে চলাতে ব্যস্ত আছেন কোন কাজে ব্যস্ত আছেন এরকম বের হয়ে যাননি এরকম ব্যক্তির জন্য শাড়ি করলে পরবর্তীতে করলে তার সাইটা শুদ্ধ শুদ্ধ হয়ে হয়ে যাবে যাবে অর্থাৎ তার কিন্তু যিনি চলে গেছেন মক্কা চলে গেছেন দূরে চলে গেছেন এবং তার মনে হয়েছে যে একটাই তখন তারপরে আবার করছেন পরে সাইটার জন্য অবশ্যই তাকে আবার তো আপ করতে হবে অর্থাৎ তাকে এখন শুধু ত শুধু শাড়ি করলে যথেষ্ট হবে না তাকে তো আপ করতে হবে তারপর শাড়ি করতে হবে কারণ তিনি ইয়া নষ্ট ধারাবাহিকতা নষ্ট করে ফেলছেন চলে গিয়ে দূরে চলে গিয়ে এবং কাজ হয়ে গেছে মনে করে চলে যাওয়ার কারণে তিনি নিয়তের কারণে তার অবস্থান আগের অবস্থানটা আর নেই অর্থাৎ তিনি আর এখন মধ্যে অবস্থান করছেন না আশা করি বিষয়টা বুঝছেন কেমন অবস্থান করছে না মধ্যে সলাতের একজন মানুষ যতক্ষণ পর্যন্ত বসে বসে আস্তে আস্তে ধীরে ধীরে পড়তেছে ততক্ষণ সালাতে আসে কেউ যদি উঠে চলে যায় এরপরে মনে হয় কাজ থেকে এরপর যে আমি তো এক তখন আবার পড়তে হবে কিন্তু যখন সাথে সাথে মনে হয় তিনি সাথে সাথে পড়লে হতো ঠিক এখানেও ক্ষেত্র ক্ষেত্রে বিধান যদি কোনো লেগে থাকা অবস্থায় থাকে অর্থাৎ আপনি আসেন লেগে আসেন যে একটু পরে করবো করতেছি একদিনও যায় তাও কিন্তু একদিন পর্যন্ত আপনি আলমরা বলে থাকেন যে তার জন্য দেরি করা সম্ভব হবে কিন্তু আপনি চলে গেছেন যেহেতু অল্প ক্ষতক্ষণের মধ্যে যদি চলে যান তাহলে এটা হবে না কারণ আপনাকে এখন নতুন করে তরফ শাড়ি করতে হবে কারণ আপনাকে আর আপনি সেটা ধারাবাহিকতা রক্ষা করতে পারেননি